আবার একটু রিপিট করবো এটা করতেই হবে আচ্ছা এনিওয়ে এখন এখন আমরা একটা ক্যাশ ফ্লো করবো ক্যাশ ফ্লো হচ্ছে কম্পারেটিভ ব্যালেন্স শিট অ্যাকাউন্টস ফর এম এম জেড কোম্পানি এখানে বলা হচ্ছে যে ক্যাশ তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইনভেস্টমেন্ট ইকুইপমেন্ট বিল্ডিং ল্যান্ড তাহলে স্বাভাবিকভাবে একটা ব্যালেন্স শিটে যা যা থাকে আমরা এটা অনেকবার ক্লাসে করিয়েছি এটা এরকমই থাকে এটা হচ্ছে এটা হচ্ছে ডেবিট পাশে ক্রেডিট পাশে কি কি থাকে ব্যালেন্স শিটের

অলওয়েজ মনে রাখবেন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এইটার পরে একটা আপনার হচ্ছে কমন কিছু এডিশনাল ডেটা থাকে এডিশনাল ডেটা কি এখানে বলা হচ্ছে কমন স্টক ওয়াজ ইস্যুড ইন এক্সচেঞ্জ অফ ল্যান্ড এই যে একটা কথা বলে দিল ইজ ভেরি ইম্পর্টেন্ট তার মানে এখানে দেখবেন আমি দেখাই কমন স্টক ছিল হচ্ছে কত ষোলো এবং সতেরো তাহলে কমন স্টক ছিল কত দেখেন তো এখানে একটু দেখেন এই ল্যান্ডটা দেখাই এই কথাটা অর্থ কি কেউ ব্যাখ্যা করতে পারবেন যে কেন কমন স্টক এই কথাটা এই যে দুই লাখ ষাট থেকে তিন লাখ দশ মানে পঞ্চাশ হাজার টাকার কমন স্টক ইস্যু করা হয়েছে এই কমন স্টক যে ইস্যু করা হলো সেই কমন স্টকের ফান্ডটা এখানে বলা হচ্ছে যে কমন স্টকের এগেনস্টে ল্যান্ড কেনা হলো ল্যান্ডে যে দেখেন তো কি আছে ল্যান্ডের কত বাড়লো ল্যান্ড এই যে ল্যান্ড ল্যান্ড কত বাড়লো এখানে কত বাড়লো পনেরো হাজার তাহলে এখানে নিশ্চয়ই কাহিনী আছে ঠিক আছে তাহলে এটা আপনি একটা একটা রিলেশনশিপ দেখাই দিলাম ঠিক আছে কোশ্চেন পড়ে অলওয়েজ দাগায় ফেলবেন ইকুইপমেন্ট দ্যাট কস্ট ওয়ান টেন টাকা ওয়াজ সিক্সটি পার্সেন্ট ডেপ্রিসিয়েটেড ওয়াজ সোল্ড দুই সালে তাহলে এখানে আর একটা কাহিনী বললো দেখেন কি বলল যে টেন টাকা এমন একটা ইকুইপমেন্ট ছিল যা 60% পার্সেন্ট হয়ে গেছিল যেটা সোল্ড করা হয়েছে তাহলে দেখেন এখানে এই যে দেখবেন এখানে কি বলতেছে ইকুইপমেন্ট না তাহলে ইকুইপমেন্ট দেখবেন ইকুইপমেন্ট ছিল হচ্ছে আটচল্লিশ হয়েছে হচ্ছে সত্তর তার মানে এখানে একটা জিনিস বলেন কি ঘটনা ঘটছে যে দশ হাজার টাকা সেল করলে তাহলে এখানে আটচল্লিশ থেকে আটত্রিশ হওয়ার দরকার ছিল তাহলে আটচল্লিশ থেকে আট সরি আমি কোনটা পড়ছি আমি ভুল করছি সরি এটা না এটা না এটা হচ্ছে ইয়ে এটা হচ্ছে ইকুইপমেন্ট না এটা হচ্ছে ইকুইপ ওকে ঠিক আছে ইকুইপমেন্ট কি হয়েছে দেখেন ইকুইপমেন্টের কথা কি বলা আছে আমার দশ হাজার টাকা সেল করছি তার মানে এই আটচল্লিশ থেকে দশ কমে আটত্রিশ হওয়ার কথা কিন্তু সত্তর হয়েছে তাহলে এইখান থেকে কি বোঝা যাচ্ছে বলেন তো তারপরে ক্যাশ ডিভিডেন্ড ওয়ার ডিক্লেয়ার্ড এন্ড পেইড ডিউরিং দ্য ইয়ার তাহলে এটা 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 কোথায় আসে এটা কোন অ্যাক্টিভিটিস বলেন তো আমি আপনাদের ক্যাশ ফ্লো তো থিওরিটা ডিটেইল পড়িয়েছিলাম এই ক্যাশ ডিভিডেন্ড

পঁচাশি হয়েছে কত পঞ্চান্ন তাহলে এখানে গ্যাপ কত আপনার তিরিশ হাজার টাকা স্যার এখানে পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে বোঝা যাচ্ছে যে আসলে লস আছে পাঁচ টাকা লস আছে এটা আমরা বুঝলাম পরে আমরা দেখি আপাতত বুঝি যে এখানে একটা লস আছে কারণ মিললো না ঠিক আছে ওকে এবার আসেন লস আছে অথবা নতুন করে আবার কোনো অন্য কিছু ঘটনা ঘটছে দ্য লাস্ট ওয়ান হচ্ছে দেয়ার ওয়্যার নো রাইট অফ অন আনকালেক্টিবল অ্যাকাউন্টস ডিউরিং এই কথাটা অর্থ কি কেউ বলতে পারবেন এটা মানে কি এটা মানে কি বলুন তো এটা মানে কি ব্যাড ডেট ক্রিয়েট হয়েছিল রাইট অফ করে নাই আর কি হ্যাঁ এটা মানে কি মানে আমরা আসলে ব্যাড ডেট ক্রিয়েট হয় কিভাবে বলেন তো প্রফিট বেশি দেখায় না হইছে না 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 প্রফিট আসলে রিসিভেবল হয় নাই স্যার এটা দিবে না 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 আমি বলি সেটা হচ্ছে আমরা যে বাকিতে সেল করি তো আমাদের কনজারভেটিভ অ্যাপ্রোচে বলে হচ্ছে বাকির টাকা সমস্ত কিন্তু নাও পাওয়া যেতে পারে অনেক সময় পাই না এই না পাওয়া না পাওয়া যাওয়ার যে প্রসেস হতে পারে এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে অলওয়েজ একটা প্রভিশন ক্রিয়েট করি এটা নাম হচ্ছে প্রভিশন প্রভিশনটা নিয়ম কি আমরা লিখি হচ্ছে একটু লিখে দিই পরে মুসে দিবনে যেটা হচ্ছে আমরা লিখি ব্যাড ডেট ব্যাড ডেট ডেবিট করি একটা অ্যামাউন্ট ধরেন এখানে লেটসে দশ টাকা হ্যাঁ দশ টাকা তারপরে কি করি ক্রেডিট করি হচ্ছে না প্রভিশন না ওটা তো ডাইরেক্ট প্রভিশন প্রভিশন হচ্ছে এটা হচ্ছে প্রথম এন্ট্রি এটা হচ্ছে ব্যাড ডেটের ক্রিয়েশন বলে হ্যাঁ আমরা যখন প্রভিশন করি এটা হয় এই যে এই পোর্শনটা হ্যাঁ এটা আমরা করলাম ওকে এটা আমরা করি এটা আমাদের নর্মালি করতে হয় ঠিক আছে আচ্ছা এইটা করার পরে দেখেন এরপরে কি হয় জানেন যখন আমরা রাইট অফ করি রাইট অফ অন্য জিনিস তখন হয় এরকম যে এই যে যে কথাটা উনি উনি বললো ওইটাকে ডাইরেক্ট ডাইরেক্ট করছে প্রভিশন 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 আসলে করা যায় না ডেবিট হবে টেন থাউজেন্ড এটা হবে ডেবিট আর ক্রেডিট হবে হচ্ছে এখন উনি যেটা বলছিল অ্যাকাউন্ট রিসিভেবল কথা একই বাট ওটা করা যাবে না ওইটা ওই ডাইরেক্ট রাইট অফটা অ্যালাউ করে না এটা প্রভিশন করে করতে হবে তাহলে ক্রেডিট হবে দশ টাকা তাহলে দেখেন এইটা হচ্ছে যে যখন আপনি ক্রিয়েশন আপনি যখনই বাকি সেল করলেন তখনই ক্রিয়েট করলেন আর এইটা যখন হচ্ছে যে ওইটাকে বাকি সেল করার পর এক সময় আপনার টাকাটা যখন মানে ইয়ে হয়ে গেল মানে ব্যাড ডেট হয়ে গেল কনফার্ম হলেন যে টাকাটা পাবেন না তখন এটা এন্ট্রি হয় তো এইটা আমি এখানে শেখানোর অত উদ্দেশ্য না বাট তারপর একটু বলে রাখলাম তো এই যে বলতেছে এই যে বলতেছে দেয়ার ওয়্যার নো রাইট অফ অফ আনকালেক্টিবল অ্যাকাউন্ট ডিউরিং দ্য ইয়ার তার মানে এই ঘটনা ঘটে নেই এই যে এই যে রাইট অফ টয় এটা হচ্ছে রাইট অফ এটা হচ্ছে পিওর রাইট অফ এই রাইট অফটা আসলে বেসিক্যালি রাইট অফটা হয় নাই এটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এটাকে রাইট অফ হয় নাই তার মানে এই এনটি দেয়া হয় নাই হয় নাই ঠিক আছে এটাই বলছে আর কিছু বলেনি তো সেটা আমরা তাহলে কি দেখবো দেখেন এখানে এই যে এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট এখানে কিন্তু ছিল আট হাজার দশ হাজার তাহলে রাইট অফ করা হয় নাই তাহলে এই যে আট থেকে দশ হলো কিভাবে বলেন তো

এবার আসেন দেখেন এটাতে গেল একটা ক্যাশ ফ্লো করতে গেলে আপনার তিনটা জিনিস লাগে একটা হচ্ছে একটা ব্যালেন্স শিট আর একটা ইনকাম স্টেটমেন্ট লাগে আর কিছু নোট লাগে তো নোটটা তো ইজি এটা বেশি বড় অঙ্ক না কিন্তু হ্যাঁ এখন আপনি আসেন এটা পরের পাতায় নিয়ে যাই কারণ ওই ভাগা থাকলে আমরা বুঝতে পারবো না এখানে দেখেন কি বলতেছে এই যে দেখেন আপনার হচ্ছে ইনকাম স্টেটমেন্টের সামারি সেলস আছে লেস কস্ট অফ গুডসোল সাড়ে নয় লাখ টাকা সেলস লেস কস্ট অফ গুডসোল

তিন হাজার টাকা লস এই নেট এই পনেরো হাজার টাকা ক্যাপিটাল গেইন হচ্ছে এটা নন অপারেটিং ইনকাম আর নন অপারেটিং লস হচ্ছে তিন টাকা এই দুটো মিলে নেট অফ করে এই দুটো মিলে সরি এই দুটো মিলে নট নেট অফ করে আপনার একটা জিনিস তারা পেয়েছে যে নেট গেইন হচ্ছে বারো হাজার টাকা বোঝা গেল এটুকু বুঝলেন জি স্যার ওকে এবার আসেন ইনকাম ইনকাম বিফোর ট্যাক্স তাহলে ইনকাম বিফোর ট্যাক্স হচ্ছে এক লাখ বারো পেলাম তারপরে ইনকাম ট্যাক্স আছে পঁয়তাল্লিশ ইনকাম ট্যাক্স আছে পঁয়তাল্লিশ আর ফাইনালি নেট প্রফিট আফটার ট্যাক্স এটা নেট প্রফিট আসলে নেট প্রফিট আফটার ট্যাক্স ওকে এখানে আছে সাতষট্টি হাজার এই হচ্ছে অঙ্ক পড়ে ফেললাম প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইউজিং দ্য ইনডাইরেক্ট মেথড অ্যাকর্ডিং টু আইএস সেভেন অঙ্ক বুঝছেন কিনা অঙ্কটা কি বোঝা গেল ভাই জি স্যার ওকে এখন অঙ্কটা করতে হবে তাহলে আমরা একটু সলিউশনে যাই আমরা এটা চেষ্টা করি যে কিভাবে আচ্ছা আচ্ছা এখন আমাদের আসলে পাশাপাশি রাখলে ভালো হতো আমরা একটা কাজ করি এটাকে ওখানে নিয়ে যাই দাঁড়ান সরি ওখানে নিয়ে যাই জি বলেন স্যার স্প্লিট স্ক্রিন করলে কি বেটার হয় না স্যার আমি একটু দাঁড়ান ভাই আমি আর নতুন করে কিছু শিখবো না মানে আমি আমি আমার মতো করে আপাতত শেষ করি আমি কোশ্চেনটা ওইটা নিচে নিয়ে যাই তাহলে সুবিধা হবে আমার ধারণা আমি যেভাবে পড়াতে পড়াতে সুবিধা হবে পড়াই দিই এখন অসুবিধা নেই আপনারা মানে স্ক্রিপ্ট স্ক্রিন করে দুইটা ভাগ করে দেবো তাই দুই পাশে দেখা যাবে এরকম জি স্যার ও সামহ আমি এটা হয়তো কোনো কারণে পারি না করতে আচ্ছা আছে এখানে সলিউশন আছে কোশ্চেনটা কই এটা সলিউশন তো খুলছি আমি এটা না যেতে হবে হচ্ছে আমাকে এইটাতে এই যে আমি নিচে এখন সরাসরি লিখে নিচ্ছি অঙ্কটা তাহলে আমার সলিউশনটা এটা হচ্ছে সলিউশনে চলে যায় তাহলে সুবিধা বুঝতে এখানে পেস্ট পেস্ট না এই ওকে তাহলে দিস ইজ মাই সলিউশন এইটা সলিউশন অ্যান্সার ওকে তাহলে দেখেন আমি একটা একটা করে বুঝাই দিই আপনাদেরকে সেটা হচ্ছে যে আমার প্রথমেই নিতে হবে ক্যাশ ফ্লো ফরম্যাটটা আমাদের মনে আছে আমরা দেখিয়েছিলাম নেট ইনকাম হ্যাঁ নেট ইনকাম নেট ইনকাম কি আফটার ট্যাক্স হবে বিফোর ট্যাক্স হবে বলেন তো দেখি মনে আছে কিনা বলেন আফটার ট্যাক্স আফটার ট্যাক্স না বিফোর ট্যাক্স হবে খুব খেয়াল রাখতে হবে বিফোর ট্যাক্স হবে ফরম্যাটটাই বলে ঠিক আছে মানে আইএসএস যে ফরম্যাট দেয় আছে বিফোর ট্যাক্স হয় আচ্ছা তাহলে দেখেন এখানে আমার যদি ইয়ে হয় ওটা আসলে দুইভাবে করা যায় আমি কথাটা ওইভাবে না বলি এভাবে বলি আফটার ট্যাক্স আর বিফোর ট্যাক্স একই কিন্তু যদি আফটার ট্যাক্স থাকে তাহলে নেট প্রফিট মানে আফটার মানে বিফোর ট্যাক্স দেখায় লেস করে দেখাইতে হবে তো একই কথা মানে কথা একই কিন্তু ফরম্যাটটা বলা আছে বিফোর ট্যাক্স দেখান তারপরে ট্যাক্সটাকে আলাদাভাবে বিয়োগ দিয়ে দেখান এইটুকু হচ্ছে ডিফারেন্স আচ্ছা এনিওয়ে তাহলে আমার এখানে নেট প্রফিট আফটার ট্যাক্স দেওয়া আছে কত সাতষট্টি ঠিক আছে তাহলে আমাদের এখানে একটু আমরা ভুল করছি ফরম্যাটে আমি একটু দিয়ে দিই এখানে এই এই সলিউশনটা যিনি করছেন উনি হচ্ছে ফরম্যাটে ভুল করছেন আপনারা আরো ভালো হবে যদি আপনি এই কাজটা করতে পারেন এক্সামিনার খুব খুশি হয়ে যাবে আপনি লিখবেন হচ্ছে যে এখানে লিখবেন নেট ইনকাম বিফোর ট্যাক্স এটা একটু একটু কারেকশন করে দিলাম হ্যাঁ যা করা আছে এটা করলেও হবে পরীক্ষা অঙ্ক মিলবে ঠিক আছে এটা দিলাম সাতষট্টি দিয়ে আমার যেটা করতে হবে সরি একটু মানে কপি পেস্ট করা তো ফর্মেট টর্মেট নষ্ট হয়ে গেছে তা তো অসুবিধা নেই ওকে আর আমার নিচে লিখতে হবে লেস এটা হচ্ছে আইএস ফর্মেট এই জন্য আপনাদের জানাই দিলাম বাট আপনারা ওই সরাসরি করলে কোনো অসুবিধা নেই লেস ট্যাক্স তাহলে এখানে ট্যাক্স কত ছিল আমরা পেয়েছিলাম দেখেন তো ট্যাক্স ছিল হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমাকে নিতে হইতো এক লাখ বারো এখানে লিখতে হইতো এক লাখ বারো আর এখানে ট্যাক্স বাদ দিতে হতো পঁয়তাল্লিশ সরি এটা হচ্ছে একদম আইএস অনুযায়ী প্রেজেন্টেশন এই জন্য দেখাই দিলাম বাট ওইটাতে রেজাল্টে কোনো ভ্যারি করবেন একই হবে ঠিক আছে এটা করে আপনার সরি এই যে করে আপনার পরে লিখবেন হচ্ছে ওই যেটা সরি এটা এলোমেলো হয়ে যাচ্ছে ওই একই কথা আমি দেখাই দিলাম আমি দরকার নেই আপনার জাস্ট দেখাই দিলাম যে এই সাতষট্টির জায়গায় আপনার যেভাবে আমরা দেখাচ্ছিলাম ওইটা হচ্ছে আমাদের উচিত হবে হচ্ছে যে টোটাল এক লাখ বারো দেখাবো এক লাখ বারো মাইনাস পঁয়তাল্লিশ দেখে সাতষট্টি রাখবো সাতষট্টি এখানে আছে অঙ্কে কোনো অসুবিধা নেই পরীক্ষার জন্য ঠিক আছে এটুকু হলেই চলবে বাট আইএস এর ফর্মেটে হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স বলা আছে তার ট্যাক্স বাদ দিয়ে দেখাইতে হয় বাট একই কথা অঙ্কে সাতষট্টি দিয়ে শুরু হবে ফাইন ইউ আর রাইট তারপর দেখেন কিছু নন ক্যাশ এক্স ইয়ের ইয়ে হবে অ্যাডজাস্টমেন্ট হবে কি অ্যাডজাস্টমেন্ট হবে আমি বলে দিচ্ছি একটা একটা করে কারণ

ক্যাশ ফ্লোর ক্ষেত্রে শিখাচ্ছি এখন আপাতত অন্য কিছু শিখবো না আমাদের একটা ফর্মেটে আমি বলে দিব এই ফর্মেটটা শিখে ফেলবেন মানে এখন যা দেখাচ্ছি আপাতত ক্যাশ ফ্লোর ক্ষেত্রে বেশি কিছু জানার দরকার নেই সিম্পল আপনি বলবেন হচ্ছে যে ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন ডিপ্লিশন এরকম যদি কোনো কিছু থাকে নন ক্যাশ তাহলে সরাসরি যোগ হবে আর যদি এখানে এই যে গেইন থাকে এই যে গেইন গেইন থাকলে বিয়োগ হবে গেইন বিয়োগ হবে কারণ হচ্ছে আমার তো গেইন অন্য জায়গায় দেখাবো আমি বলেছিলাম গেইন দেখাবো কোথায় এখানে সরাসরি দেখাবো এই যে ইনভেস্টিং এর ভিতর যাবো এখানে তো আমি দেখাবো না এই কারণে গেইনটা বিয়োগ আর লসটা নর্মালি বিয়োগ করা লসটা হচ্ছে যোগ হয় কারণ ওইখানে বিয়োগ করে আসছে তাহলে লস যোগ হবে তার মানে ফরম্যাটে মুখস্থ করে ফেলেন যে ক্যাশ ফ্লো করার সময় ডেপ্রিসিয়েশন যোগ হবে গেইন থাকলে বিয়োগ হবে লস থাকলে যোগ হবে এটা কি এটা কি বোঝা গেল এটা পারা যাবে এটুকু যারা ক্যাশ ফ্লো অনেক করেছেন তারা পারবেন মানে যারা পারেন নেই যারা খুব একটা করার সুযোগ পান নেই তাহলে আমি এই ফর্মুলার মতো করে শিখবেন ডেপ্রিসিয়েশন যোগ হবে গেইন হলে বিয়োগ হবে আর লস হলে যোগ হবে এই তিনটা কমন এটা আপনার আর কোনো কিছু শিখতে হবে না এইটুকু হলে শেষ বারবার করে ভিডিওটা দেখে শেষ করবেন এই তিনটা আইটেমের ইয়ে শেষ আপনার হচ্ছে যে আপনার ফরম্যাট মানে অঙ্ক করা শেষ এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটের মুভমেন্ট খেয়াল করতে হবে যেমন অ্যাকাউন্ট ডিসিবল অ্যাকাউন্ট ডিসিবল এর এই মুভমেন্টটা আমার জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ আমি এই অঙ্ক ছাড়াও আপনাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডাইরেক্ট একটা দেওয়ার চেষ্টা এইটাই অঙ্ক করা আছে তো এরকম যে আপনার প্রথমে চোখ বুঝে খেয়াল করেন চোখ বুঝে আপনি লিখবেন হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স তারপরে ট্যাক্স বাদ দিয়ে নেট প্রফিট আফটার ট্যাক্স এটা আপনার শুরুতে এটা কমন তাহলে আমরা এখানে নেট প্রফিট আফটার ট্যাক্স দিয়ে শুরু করলাম ওকে ফাইন এরপরে চোখ বুঝে প্রথম যে কাজটা করতে হবে ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন থাকলে যোগ করে দিতে হবে গেইন অন সেল অফ হচ্ছে ফিক্সড নন কারেন্ট অ্যাসেট হলে গেইন হইলে বিয়োগ আর লস অন সেল অফ নন কারেন্ট অ্যাসেট অর্থাৎ এখানে ইকুইপমেন্ট আছে কোন জায়গায় ফার্নিচার হইতে পারে এই লসটা যোগ হবে তাহলে তিনটা আইটেম শেষ তারপরে লিখতে হবে ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল যদি অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ করে তাহলে এটা বাদ দিতে হবে তাহলে যদি এক

আমরা ব্যালেন্স শীটে প্রেজেন্টেশনে প্রেজেন্টেশনটা কিরকম দেই জানেন আমি দেখাই দিই এই যে এটা লিখছিলাম করেন নাই ধরলাম তারাও আজকের ক্লাসের পরে এই ক্যাশ ফ্লোটা লাগে মুখস্থ করে ফেলবেন কারণ এই ধরনের অঙ্কগুলো কমন ক্যাশ ফ্লো খুব কঠিন জিনিসটা নর্মালি আমরা এই যে এন্ট্রি দেই এন্ট্রি দেওয়ার সময় প্রেজেন্টেশনে ব্যালেন্স শীটে প্রেজেন্টেশন কিরকম হয় জানেন ব্যালেন্স শীটে দুইটা প্রেজেন্টেশন দুইটা অ্যালাউন্সের প্রেজেন্টেশন একটা হচ্ছে যে যদি হচ্ছে পিপি

ব্যাড ডেট এখানে ধরেন আমি যদি লিখি যে এখানে যদি লিখি হচ্ছে লেটছে তিন হাজার টাকা তাহলে এই তিন টাকা বাদ দিয়ে আমরা এইভাবে দেখাই সরি আমরা তখন লিখি হচ্ছে এখানে নেট অ্যাকাউন্টস এসেছে যারা জানান না এইটুকু জানলেই চলবে এই জিনিসটা আপাতত পরীক্ষা পাশের জন্য এইরকম প্রেজেন্টেশন ব্যালেন্স শিটে আমরা অলওয়েজ দেখি ওকে তাহলে এবার এই কথাটা বলার উদ্দেশ্য জন্য যেটা আমাদের কি ঘটনা ঘটতেছে এইবার দেখেন এই যে আপনার এখানে আমরা দেখালাম সরি ব্রেক হয়ে যায় ওকে এবার দেখেন এই যে অ্যাকাউন্ট নেট করা আমরা তেইশ হাজার লিখছি তেইশ হাজার লজিকটা কি তেইশ হাজারের লজিক হচ্ছে সিম্পল এখানে আমরা দেখেছি যে আমাদের কি হয়েছে এইখানে এক লাখ এক লাখ তিরিশ থেকে এক লাখ পঞ্চান্ন হয়েছে তাহলে বাড়ছে হচ্ছে অ্যাকাউন্ট রিসিবল পঁচিশ কিন্তু এখানে আবার এই যে বলছে দুই হাজার টাকা ব্যাড ডেট ইয়ে হচ্ছে দুই হাজার টাকা ব্যাড ডেট হচ্ছে কোথাও যেন বলা আছে এখানে এই যে দেওয়ার পাঁচ নাম্বারে আহ আহ না কোথায় দেখলাম আমরা দুই হাজার টাকা ক্রেডিট অ্যাকাউন্ট স্যার প্রথমটাই স্যার

সো ক্যাশ ফ্লো তো অলওয়েজ খেয়াল করবেন যে এইটার সাথে এটা মিল আছে যেহেতু এটা অলওয়েজ মাথায় রাখতে হবে কারণ আমাদের তো এটা লাগবে এই যে এখানে এই দেখেন এটার সাথে এটা মিল ঠিক আছে খেয়াল রাখতে হবে আবার একই ভাবে যখন আমি মেশিনারিস দেখব সরি এই যে এই ইকুইপমেন্ট দেখব কারণ ইকুইপমেন্টটা আবার কার সাথে মিলবে ইকুইপমেন্টটা মিলবে হচ্ছে এইখানে দেখবেন যে এই যে ইকুইপমেন্টেরিয়া আছে এই এই একল্যাটিপিসন এটা লাগে কারণ এই যে আমি প্রেজেন্টেশন দেখালাম এই জিনিসটা আপনার জন্য ইম্পর্টেন্ট আর ফাইনালি এই যে আপনার বিল্ডিং যদি দেখেন বিল্ডিং এও আপনি এরকম একটা পাবেন যে বিল্ডিং এও তাদের একটা ধরেন লেটছে এই যে বিল্ডিং এ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানে বাড়ে নাই বেচা হয় হয়নি কিন্তু বিল্ডিং এর আবার এইখানে দেখবেন এই নতুন করে একমলের ডেপ্রিসিয়েশন বাড়ছে তার মানে এটার মানে কি এটা মানে হচ্ছে যে বিল্ডিং আপনার কোনো কেনা বেচা হয় নাই কিন্তু তার ২৮ থেকে সাঁত্রিশ মানে কত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে মোট বলেন তো কত টাকা হয়েছে দশ হাজার এই যে একটু আগে যে এই যে হ্যাঁ এখানে যে আমি ক্যাশ ফ্লোতে যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে ডেপ্রিসিয়েশন বের করছি এই ডেপ্রিসিয়েশনটা হচ্ছে মূলত এইখানে দেখেন আমরা দুইটা জিনিস ডেপ্রিসিয়েশন বের করার নিয়ম কি ডেপ্রিসিয়েশন বের করার নিয়ম হচ্ছে এখানে আপনার 14 থেকে 21 ঠিক আছে আর হচ্ছে 28 থেকে 37 এই দুটো যোগ করা প্লাস এখানে যখন সেল করে তখন একটা কাহিনী ঘটে তো আপাতত আপনারা দেখে রাখেন যে এই হাজার এই বাইশ হাজারের আবার আপনি আপনাকে আসলে ছক করে বের করতে হবে এটা রাখলেন তাহলে ডেপ্রিসিয়েশন পেলেন গেইন পেলেন এবং হচ্ছে লস পেলেন নেট এটা হয়ে গেল আমাদের ঠিক আছে এই জিনিসটা আমরা শিখে ফেললাম যেটা আমাদের হয়ে গেল এবার আসেন ইনক্রিজিং ইন ইনভেন্ট্রি আচ্ছা আমি এখানে আসলে আমাদের একটা জিনিস বলা দরকার ছিল আমি আর একটু বলে নেই সেটা হচ্ছে ইনডাইরেক্ট ক্যাশ ফ্লোতে দুইটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি ভাগ করতে হবে সো একদম ক্লিয়ারলি শুনে নেন সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি এভাবে যে আমরা তো নেট প্রফিট নেই ঠিক আছে নেট প্রফিট অথবা নেট ইনকাম নেই ঠিক আছে নেট প্রফিট অথবা নেট ইনকাম নেই সেটা হচ্ছে আমরা এখানে লিখি এরকম ভাবে ঠিক আছে ওকে তার থেকে প্রথম লেস যায় হচ্ছে কি তার প্রথম অ্যাড হয় যোগ হয় কি

আপনারা কিন্তু মনোযোগ দিয়ে এটা করবেন কারণ এটা ক্যাশ ফ্লোটা পরীক্ষায় কিন্তু আপনাদের আমরা আশা করছি যে হয়তো একটা কনসলিউশন দিলে একটা ক্যাশ ফ্লো দিতে পারে কারণ ক্যাশ ফ্লো দুইটা চ্যাপ্টার আপনাদের এখানে আছে ওকে লস অন ইয়ে হলে এই যে গেইনের জায়গায় এখানে আমরা গেইন লিখতে হবে লস হইলে হচ্ছে যোগ হবে আর গেইন হইলে বিয়োগ হবে তাহলে এইট ফরম্যাট আমি করে করে ফেললাম হার্ট কি করব আমি দেখেন সেটা হচ্ছে যে প্লাস হবে প্লাস হবে কি প্লাস হবে কারেন্ট

এবার উল্টা হবে যদি ইনক্রিজ হয় আমি এত আমি এত সিম্পল হয় দিচ্ছি আপনারা পেরে যাবেন আমার আমি আজকে ক্লাস যারা মিস করছে বা ফর্ম ফিল আপ করে নেই তারা ভুল করছে আচ্ছা এবার আসেন উল্টা হবে কি জানেন উল্টা হবে হচ্ছে কারেন্ট অ্যাসেটের সাথে কারেন্ট লাইবিলিটির নেচার একদম পুরো উল্টা এখন যদি এমন হয় দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে যদি এখানে প্লাস হবে যদি ইনক্রিজ হয় কারেন্ট লাইব্রিলিটি ইনক্রিজ কারেন্ট

এই অ্যাডজাস্টমেন্টটা পারলে যে কোনো ক্যাশ ফ্লো আপনি পারবেন ইনডাইরেক্ট মেথডে ঠিক আছে তাহলে এইটুকু আমার বিশ্বাস যে মুখস্থ করে ফেলবেন এটা এটুকু কি মুখস্থ করা যাবে না আপনার সবচেয়ে যেটা দুর্বল এই নজরুল সাহেব বলে এটা মুখস্থ করা যাবে না ভাই নজরুল সাহেব জি স্যার এটুকু মুখস্থ করতে পারবেন না পরীক্ষার জন্য ইনশাআল্লাহ পারবো ওকে থ্যাংক ইউ স্যার তাহলে আমরা এটা আমরা এটা ধরে নিলাম যে এটা আমাদের হয়ে গেছে

একটা কনসুলিটেশন একটা ক্যাশ ফ্লো হয়ে গেল ঠিক আছে আমরা এবার যাব হচ্ছে ইয়েতে এরপরে যাব হচ্ছে এখানে কয়েকটা ইকুইটির আচ্ছা এটা বন্ধ করে দিই সেভ ওকে আচ্ছা এবার আসেন আপনি কোশ্চেনে কোশ্চেনে আর একটা জিনিস আপনাদেরকে ওইভাবে দেখানো হয়নি একটু বলবো একটু মিউট করে দেন আমি তো বলতে পারি না আসা তো উচিত হ্যাঁ আসা উচিত রেসিও এনালাইসিস যেটা আমি ক্লাসে করছি মোট দেন না ভর্তি বেশি দরকার হবে না আচ্ছা কোশ থিওরি কোশ্চেন আমি একটু পরে বলি থিরি কোশ্চেন পরে বলছি এটা দরকার নেই আমি সব তো দেখাতে পারবো না এটা দেখায় দিলাম আচ্ছা এবার আসেন এটাও দেখাই দিছি এটা একই অঙ্কের পার্ট এটার অ্যানসারটা এখানে নিয়ে আসছি কপি করে আচ্ছা আচ্ছা আপনাদের এই অঙ্কটা হ্যাঁ এই অঙ্কটা ইম্পর্টেন্ট কেন বলছি আমি বলতেছি সেটা হচ্ছে আপনাদের সিলেবাসের ইকুইটি এই যে সিলেবাসের যে পার্টটা ছিল আমি যদি একটু ব্যাক করি দেখাই সেটা হচ্ছে সিলেবাসের সিলেবাসের এই এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসার সম্ভাবনা আছে এই যে আপনার সোর্স অফ ফান্ডিং এখানে আমরা ওই যে ম্যাথ পেন্ডিং লেখা ছিল দেখছেন এই অঙ্কটা করা হয়নি ঠিক আছে এই ম্যাথ পেন্ডিং লাল করে রাখছিলাম সেই ম্যাথটা এখন পরীক্ষার আগে আমি বলছিলাম দেখাবো এই এই চ্যাপ্টারের এই অঙ্কটা বাকি ছিল এই যে ম্যাথ পেন্ডিং লেখা আছে ঠিক এখন আমরা এই যে শেয়ারে এই যে শেয়ার ওয়ারেন্ট এই অঙ্কটা দেখবো একটা অঙ্ক এই যে এই পার্টটা খুবই সহজ অঙ্ক আমি এই জন্য আর খুব আগে করাই নেই আমার ধারণা ছিল যে পরীক্ষার আগে আপনাদের দেখালে ইজিলি পারবেন তাহলে এখন আমি দেখাই দিচ্ছি ওই অংশটা এখন কি আমার অঙ্ক দেখা যায় যে একটা হচ্ছে অক্যাম্পো ইনকর্পোরেশন দেখা যাচ্ছে দেখা যায় ভাই দেখা যায় না তাহলে আমি স্টপ শেয়ারিং করি দেখা যাচ্ছে একজন বললো যায় একজন বললো যায় না আমি একটু আবার করি